হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে ভিডিওটা আমি সকালবেলা রান্না থেকে স্টার্ট করলাম। আর দেখো সকালের আমি রান্না বসিয়ে দিয়েছি, এটা বসিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে পাতলা করে মুসুরির ডাল। আর আজকে স্বর্ণাঙ্ক স্কুলে যাবে, ওই জন্য সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি। আর দেখো ডালটা ফুটে গেছে, এবার ডালটা নামিয়ে আমি এখানে বসিয়ে দিয়েছি পেঁয়াজ আলু পোস্ত। তা আলুটা মানে হাফ ভেজে নেওয়ার পরে আমি পেঁয়াজ দিয়ে আবার পরে আবার ভাজি। তা পেঁয়াজটা প্রথমে ভাজি না, ভাজলে পুড়ে যাবে বলে ওই জন্য আলুটা কিছুক্ষণ ভাজার পরে পেঁয়াজগুলো দিয়ে আবার ভাজি। আর এবার আমি শিলনোড়ায় পোস্তটা বেটে নিচ্ছি। আর পোস্তটা দেখবে শিলনোড়াতে বেশি টেস্ট হয় আর কি, বাটা মশলাটাই বেশি টেস্ট হয়, মিক্সিতে বাটলে কিন্তু অতটা টেস্ট হয় না। যেহেতু পোস্ত আর সর্ষে জিনিসটাই দুটো জিনিসই শিলনোড়ায় বাটাটা খুব ভালো লাগে। আর এই দেখো পোস্তটা আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি। আর এদিকে দেখো, এদিকে আমার পোস্ত হয়ে এসেছে, এবার আমি পোস্তটা দিয়ে নামিয়ে নেবো। পোস্তর আলুগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে। তো আজকে সকালে স্বর্ণাঙ্ককে আমি পেঁয়াজ আলু পোস্ত মুসুরির ডাল আর ডিম সিদ্ধ দিয়ে ওকে আজকে খাইয়ে স্কুলে পাঠাবো। আজকে আমি সকালে রুটি করিনি, কেননা স্বর্ণাঙ্ককে আজকে কেক দেবো, কেক আর মিষ্টি টিফিন দেবো, ওই জন্য আজকে ও রুটি নিয়ে যাবে না, ওই জন্য রুটির ঝামেলাটাও আমার আজকে নেই। তো চলো পোস্তটা করে নিই। পোস্তটা দেখো আমার বেশ মাখা মাখা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। আর পেঁয়াজ আলু পোস্তটা খেতে সত্যি খুব ভালো লাগে আর কি। আর এখানে দেখো ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। দেখো সকালে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, আর ওইদিকে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেল, কেননা স্বর্ণাঙ্ক তো স্কুল গেল, ওই জন্য ওকে আজকে দেখতেই পেলে পেঁয়াজ দিয়ে পাতলা করে মুসুরির ডাল আর পেঁয়াজ আলু পোস্ত আর ওকে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। আর আমরা ডিমটা ক্যারি করব, তো আগে জল খাবারটা খেয়ে নিই, তারপরে ডিমের ক্যারিটা করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আগে আমি টিফিনটা করে নিই। এই ব্রেকফাস্টে এই এটা হলো মিষ্টি পাউরুটি, এই পাউরুটিটা আমার খুব প্রিয় আর কি, ওই জন্য প্রায় দিন আমি এটাই খাই আর কি। চলো ব্রেকফাস্টটা খাওয়া হয়ে গেলে তারপরে ছাদেতে আমি এক গাদা আজকে জামা কাপড় বেরিয়েছে, ওগুলোকে কাচবো। আর যেহেতু স্বর্ণাঙ্ককে স্কুল পাঠিয়ে দিয়েছি, এখন বেশ একটু হালকাই আছি, টিফিনটা করে নিয়ে ওগুলো আগে কেচে নিই। আর ছাদে প্রচুর রোদ আর কি, আর তেমন হাওয়াও চলছে। আর দেখো এদিকে আমি চা খাচ্ছি, আমি একটা স্টিলের গ্লাসে, আর স্টিলের গ্লাসে চা খেতেই আমি বেশি ভালোবাসি। আর এবারে দেখো আমি ছাদে চলে এসেছি, আর ছাদে এসে আমি দেখো সব জামাগুলো আগে ভিজিয়ে নিচ্ছি। আর এখানে আমি সানলাইট ব্যবহার করছি, সানলাইটটাই বেশি ব্যবহার করি। আর আজকে একটা পাউস কিনে নিয়ে আসা হয়েছে 10 টাকার দামের, কেননা সানলাইটের কৌটোতে সানলাইট শেষ হয়ে গেছে, ওই জন্য একটা পাউস কিনে নিয়ে এসেছি। দিয়ে ওইটা দিয়ে আর কি কাজ চালিয়ে নিচ্ছি। দেখো সাবান গুঁড়িতে ভালো করে জলটাকে আমি গুলে নিচ্ছি। আর এবারে এক গাদা জামা কাপড়, সব বেশিরভাগই স্বর্ণাঙ্কর জামা কাপড়, সারাদিনে মানে দুটো তিনটে করে পরছে আর ছাড়ছে। আর এদিকে আমারও নাইটি হাইটিগুলো সব জড়ো হয়েছিলো, ওগুলো সব এক এক করে ভিজিয়ে দিচ্ছি। আর আমরা কি বলতো, সব বাসি জামা কাপড় সব আর কি সাবান গুঁড়িতেই আমরা কাচি, কোনো সময় আর কি এমনি জলে কাচি না, সব সময় আমরা সাবান গুঁড়ি দিয়ে কেচেই পরি আর কি। ওই জন্য আমাদের না রেগুলার কাচা আর কি, কাচাটা প্রতিদিন আমাদের কাচা। দেখো এক বালতি, বড় এক বালতি কাচা হয়ে গেছে, বেশ ভিজিয়ে দিলাম। এবারে দেখো বসে পড়েছি কাস্তে এক এক করে। Thank you.
দেখো এদিকে আমার জামা কাপড়গুলো মেলা হয়ে এসেছে, আর ছাদে দেখো প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে। তো তোমাদের যদি আজকে আমার ভিডিওটা ভালো লাগে, প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। ভিডিওটা আমি বেশি বড় করলাম না, তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।